জোর করে এক বৃদ্ধার বাড়ির জমি দখলের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জ ব্লকের বালুপাড়া এলাকায়। বৃদ্ধার অভিযোগ, স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানিও কোনো সুরাহা না হওয়াতে বুধবার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তিনি। জানা যায়, বৃদ্ধা সুমতি সাহা দীর্ঘ কয়েক মাস যাবত এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতি মুহূর্তে। পাশাপাশি ওই বৃদ্ধাকে প্রাণনাশের একাধিক হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমত অবস্থায় স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও কোনো সুরাহা না হওয়ায় এই দিন জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হতে বাধ্য হন। ইন্দ্র সাহা, রঘুপাল সহ মোট 5 জনের বিরুদ্ধে এই দিন ওই বৃদ্ধা অভিযোগ দায়ের করেন। এসপি অফিসে এসেছেন কেন, কি হয়েছে? আমার বাড়িটা তো হলকে নিয়েছি বাবা। কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি কোপালগঞ্জ বালুপাড়া গাছের কুমারগঞ্জ থানা। কে দখল করে নিচ্ছে আপনার বাড়ি? তৃণমূলে থেকে। কারা এরা? এরা বিডিও আছে, রাজু সিং আছে, ইন্দ্র আছে, ইন্দ্র সাহা আছে, জায়গা হলদার, রঘুপাল, এরাই সকলে তৃণমূল করে। হ্যাঁ, আপনার জায়গা দখল করে নিচ্ছে কেন? ওরাই জানে তা। কয়েকটি ভেস জায়গা আছে এখানে, এই কথা। ওটা কি ভেস জায়গা? না, কার জায়গা সেটা? ওটা আমার জায়গা, আমার রেজিস্ট্রি করা জায়গা। কবে থেকে আপনার এই জায়গা দখল করে নেওয়ার চেষ্টা করছে? এটা এই তো বৈশাখ মাসের থেকে অনেকদিন আগের থেকেই খুঁটি গাড়ি আমি তিলে তিলে ফেলাই দিলে, আমাকে বলিয়া দিয়েছিল খুঁটি তিলে ফেলাছি। তারপরে একদিন এসে সব ঘুরতে থেকে আমাকে মাইরিয়া ধরে ঘেরোয়া টেরা ঘর টর ভেঙে সেটা গাছ গাছালি কয়েকটা এরা খুঁটি গেলো। এখন কি বাড়িতে থাকতে পারছেন? বাড়িতে আমি থাকতে পারতেছি না তো, বাড়িতে আমার অত্যাচার, লেবাররা কাজ করতেছে অনেক অত্যাচার করে, পায়খানা যেতে পারি না, বাথরুমে যেতে পারি না, চান করতে পারি না, অত্যাচার করে। এসপির কাছে কমপ্লেন করেছিলেন, আজকে আবার এলেন, কি বলছে এসপি? এসপি আজকে পাইনি, নাই দেখা, আজকে বন্ধ। আর অন্য পুলিশের সঙ্গে কথা হয়েছে? অন্য পুলিশের সঙ্গে তো কথা হয় নাই, ওই ডিএমের কাছে গেছিলাম, ডিএমের অন্য পুলিশ বেশ আছে, ওদের সাথে কথা হয়। কি আশ্বাস দিল? বলে যে আপনি 2-3 দিন আসেন না, বন্ধ আছে। কি চাইছেন এখন? এখন আমি বাড়িটা ঠিক করে আমার চাই বাবা। আপনার জায়গা আপনাকে? আমার জায়গাটা আমি চাই। আপনার নাম কি? ঘরটা থাকতে দিব না, ঘরটা ভেঙে দিতে হবে। তৃণমূলের পক্ষ থেকে জানা যায়, দোষী হলে অবশ্যই তার শাস্তি হবে। এই সমস্ত অন্যায়কে তৃণমূল কোনোদিন প্রশ্রয় দেয়নি, আর দেবেও না। গতকাল বালুরঘাটে এসপির কাছে একটা বয়স্ক মহিলা, যার বাড়ি কুমারগঞ্জের গোপালগঞ্জ বালুপাড়া এলাকায়, তিনি এসপির কাছে দ্বারস্থ হয়েছিলেন যে তার যে বাড়ির জায়গা সেটা নাকি দখল করে নেওয়া হচ্ছে, আর এই দখলের পিছনে স্থানীয় তৃণমূল নেতাদের হাত রয়েছে। বেশ কয়েকজনের নামে তিনি অভিযোগও দায়ের করেছেন। কী খবর রয়েছে এখন পর্যন্ত, বা কী এই ঘটনায় কী বলবেন? ঘটনাটা গতকালই আমার নোটিশে এসেছে, আমার সঙ্গে সঙ্গে ওখানে স্থানীয় স্তরে যে ব্লক স্তরে যে নেতৃত্ব আছে তাদের নোটিশে আমরা এনেছি, এবং আমরা বলেছি আগামীকালের মধ্যে সবিস্তারভাবে আমাদের জানাতে প্রকৃত ঘটনাটা কী। দেখুন, লোকাল প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত লেভেলে যদি কোনো পরিবারের সঙ্গে ঝুট ঝামেলা হয়ে থাকে, সেটা পঞ্চায়েত লেভেলে বা বিডিও লেভেলে সেটা মিটআপ করা যায়। তো উনি দলীয়ভাবে কারোর কাছে আসেননি, উনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। প্রশাসনও যদি মনে করে, তদন্ত করে দেখা যায় যে তার সেই যিনি বাদী হয়েছেন তার দাবিটা সঠিক, প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে পারে। তবে যেটা শুনেছি তার ভিত্তিতে আমার নোটিশে এসেছে, আমি সঙ্গে সঙ্গে সেটাকে স্থানীয় স্তরে জানিয়েছি এবং তাদেরকে বলেছি যে পূর্ণাঙ্গ সঠিক বিষয়টা কী, পূর্ণাঙ্গভাবে খুঁটিয়ে নিতে দেখে একটা বিষয়টা আমাদের জানাতে বলেছি। তারপরে আমরা বিচার করব যে প্রকৃতপক্ষে ঘটনাটা কী, এবং আমরা প্রশাসনকে তদন্তের কার্যে সেই সমস্ত তথ্যগুলো সাপ্লাই করব। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।